ব্যক্তি জীবনে তার প্রেম নারী এগুলো নিয়েও কিন্তু আমরা অনেক কিছু শুনি সেখানে যদি আজকে একটুখানি নারী সম্পর্কে আমি অত বেশি ভাবিনি ব্যক্তি জীবনে হয়তো ভিক্টোরিয়া ও কাম্পো ওখানে গেছে আমরা আর্জেন্টিনার সাথে আমরা আর্জেন্টিনা কোথায় বাঙালিরা অনেকেই জানে না আর্জেন্টিনা ফুটবল হলে আছি আমি বলে কোথায় একটা হৃদয়ের টান আছে রবীন্দ্রনাথ যে ভিক্টোরিয়া ও কাম্পোর বাসায় ছিলেন তার দাড়ি নাড়ি বলছিলেন বাবা তুমি জানি যৌবনে কত সুন্দর ছিল এটা আর ইংল্যান্ডের রাস্তা দিয়ে যখন তরুণ রবীন্দ্রনাথ হেঁটে যেতেন যেতে পারতেন না হ্যাঁ এখান থেকে দৌড়ে আসছে ক্রাইস্টের রিসারেকশন তুমি কি খ্রিস্ট আবার ফিরে এসছো এই ধরনের ঘটনা ঘটেছে তবে ওনার কণ্ঠস্বর নিয়ে কথা আছে যে ওনার সনরস ছিল না গম গমে ছিল গম ছিল না সেটা সরোয়ার্দি সাহেদ সরোয়ার্দ বইতে লেখা আছে যে আমরা অক্সফোর্ডে বক্তৃতা শুনতে গেছি হাজার হাজার লোক আছে। এবং রবীন্দ্রনাথ বিজ্ঞান মনস্কতাটা সাংঘাতিক ছিল আইনস্টাইনের সাথে দুইবার ওনার কথাবার্তা হয়েছে তৃতীয়বার হয়েছে ছবিও দেখি হ্যাঁ আইনস্টাইনের সাথে তখনকার তখন জার্মানি হিটলারের জার্মানি তখন আমেরিকা তো হলো তখন তো আর এসব ছিল না মাইক্রোফোনও ছিল না তখন সিলিংয়ের মধ্যে সব জার্নালিস্টে উঠছে রাস্তা ভরে গেছে তখন এইটা আমি বলেই শেষ করবো এটা এমন কিছু না মানে ওনার বললো যে আপনি তো থিরি অফ রিলেটিভিটির প্রবক্তা বলছেন নিশ্চিতভাবে কেউ লম্বা কেউ ছোট সাধারণ অর্থ দুটো ট্রেন যখন একই গতিতে চলছে মনে হবে দুটো ট্রেন স্থির তখন বলছে না আমি সব কিছু বলিনি যে একেবারে সলিড ট্রুথ একদম নিরট সত্য আছে যেমন এই টেবিলটি রেক্টেঙ্গুলার এই টেবিলটি স্কোয়ার রবীন্দ্রনাথ বলছে আপনার সাথে আমি একমত নই এটা কিন্তু মীমাংসা হয়নি একমত নই এবং তারই উপর রবীন্দ্রনাথ কবিতা লিখলেন আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ চুনি উঠলো লাল হয়ে আমি চোখ তুললাম আকাশে বললাম সুন্দর সুন্দর হলো সে কাজে এই যে সিলেক্টিংগুলার এইগুলা এগুলো সব রিলেটিভ এবং এটি এটা কিন্তু মীমাংসা হয়নি কাজে রবীন্দ্রনাথ বিজ্ঞান চিন্তা তার যেমন ছিল তার নাটকের ক্ষেত্রে যে ইয়ে বলছে মানে আবার ইয়েও ছিল কিন্তু রাগীও ছিল অচলায়তন নাটকে বলছে যে মানুষের নেতা তিনি বলছেন ইয়েকে যে তোমার প্রণাম আমি গ্রহণ করব না কট্টর মৌলবাদী পরে যখন নরম হয়ে গেল তোমার প্রণাম আমি গ্রহণ করব না তোমাকে আমি প্রণত করব। প্রণত একবারে মাথা ঠেলে তোমাকে পায়ের কাছে ফেলবো রবীন্দ্রনাথ সব দিক দিকে মানে সব দিকেই উনি কাভার করেছেন কবিতা বলি সঙ্গীত বলি